ভালোবাসো দেশকে তুমি তুমি দেশের কথা ভাবো তুমি আমি আমরা মিলে অনেক দূরে যাব ধর্মে বর্ণে সব বিদেশ মন থেকে তাড়াবো তুমি আমি আমরা মিলে এখন ফেসবুকে আর একটা মিনিট এই ছবিটা পোস্ট করি নি তোমার শেষ হলে কিন্তু আমরা শুরু করব অনুষ্ঠান হ্যাঁ আমার শেষ প্রজন্ম আগামী সিজন 2 এর আজকের পর্বে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি জুনায়েদ জুনায়েদ রব্বানী আর আমি আনিশা তোমরা তো জানোই প্রজন্ম আগামীর একটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি ইনফরমেশন টেকনোলজি এবং সোসাইটি নিয়ে আমাদের আজকের এই পর্ব তথ্য প্রযুক্তি এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম আজকে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আমি ফেসবুকে কী নিয়ে লিখছি টুইটারে কী ছবি পোস্ট করছি আমি কী খাচ্ছি কোথায় যাচ্ছি কী নিয়ে কথা বলছি আর কোন স্টেটাসটা শেয়ার করছি সব কিছু যেন আমাদের ব্যক্তিত্বের এবং আমাদের জীবনের একটি অংশ হয়ে গেছে আর এই সামাজিক মাধ্যমের উপকারিতা অপকারিতা ব্যবহার বৃদ্ধি এবং আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে তুলে ধরবেন আমাদের মাঝে দুজন গেস্ট আমাদের প্রথম গেস্ট বয়সে খুব তরুণ হলেও তার কিন্তু অনেকগুলো পরিচয় রয়েছে তিনি কমিউনিকেশনসে কাজ করছেন জড়িয়ে আছেন সোশ্যাল বিজনেসে এবং একই সঙ্গে তিনি বেসিসের ডিরেক্টর তার নাম সামিরা জুবেরি হিমিকা আমাদের দ্বিতীয় যিনি অতিথি তিনিও বহুমুখী প্রতিভার অধিকারী তিনি একাধারে একজন গায়ক একজন গীতিকার এবং সুরকার অভিনয়ের সাথেও জড়িয়ে আছেন অনেক দিন ধরে এছাড়াও তিনি বাংলাদেশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং শিক্ষক হিসেবেও সেখানে তিনি সফল এবং জনপ্রিয় হ্যাঁ কথা বলছি তাহসানের অসংখ্য ধন্যবাদ প্রজন্ম আগামীতে আসবার জন্য আমাদের আজকের বিষয় এই সোশ্যাল মিডিয়ার ভালো দিক বা খারাপ দিক ভূমিকা আপনার কাছে শুরুতেই আসতে চাই এই সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু অনেক পজিটিভ সাইড দেখেছি অনেক নেগেটিভ সাইড দেখেছি এবং আমরা যখন কথা বলছি ডিজিটাল বাংলাদেশের কথা এবং আমরা যখন কথা বলছি যে তথ্য প্রযুক্তি ছাড়া আমাদের এগোনো সম্ভব না কিন্তু আর উই রেডি অ্যাজ আ নেশন বা আমাদের যে তরুণ প্রজন্ম যারা বিভিন্ন স্তরে শিক্ষাগত যোগ্যতা বলেন বা আপনি তাদের লোকেশনগত যে ডিফারেন্সগুলো রয়েছে সেগুলো বাদেও আমরা কি পুরোপুরি রেডি একটি পজিটিভ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবসময় পজিটিভ ছিলাম সো গড়ে তোলার প্রশ্নটা কোত্থেকে আসে আমি ঠিক জানি না উই হ্যাভ বিন দি ফাইটার্স গত 40 বছরে আমাদের যে ডেভেলপমেন্ট ট্রেন্ড এটা আমার মনে হয় সাউথ এশিয়া বলবো না এশিয়ার যে কোনো কান্ট্রির জন্য ইটস আ রিমার্কেবল কেস এবং এখানে কখনো আমরা পভার্টিকে চ্যালেঞ্জ করেছি কখনো আমরা মানে বিভিন্ন বিশেষ করে যুদ্ধের পরে যখন আমাদের ইন্টেলেকচুয়াল একটা ভ্যাকিউম তৈরি হয় সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি এখন উই গট ICT অ্যাজ এ টুল সো এটাকে যেমন সায়েন্সকে কেউ নেগেটিভভাবে ইউজ করবে পজিটিভভাবে ইউজ করবে ডিপেন্ডস অন দি পার্সন এবং এটার ইন্টেনশন ভেতরে কী থাকে বাট অ্যাগেন সবসময় যেটা হয় যে একটা বড় কমিউনিটি যদি একসাথে থাকে এবং সেটা যদি শেয়ারিংটা স্ট্রং হয় পেছনে ফিলসফি যদি স্ট্রং হয় পলিসি যদি স্ট্রং হয় এবং অ্যাক্সেস টু টেকনোলজি যদি ইজি হয় এটা সোজা কারভেই যাওয়ার কথা সো সেদিক থেকে বলবো যে ডিজিটাল বাংলাদেশের যে পুরো কনসেপ্ট যে পুরো রূপরেখা এটা অ্যাকচুয়ালি এই সময়েরই কথা এটা আপনি আমি ঘরে বসে ভাবি সেটাকে একটা পলিসি লেভেলে নিয়ে যাওয়া হয়েছে সো সেখান থেকে আমি বেসিস রিপ্রেজেন্ট করি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল একটা মানুষ কমিউনিকেশন থেকে একজন অন্টারপ্রেনার হিসেবে আমার কাছে মনে হয় দিস ইজ আ টাইম আ মোমেন্ট দ্যাট উই গট যেখানে আমরা আসলে আমাদের চোখের সামনে ডেভেলপ ওই ইটে যে আমরা মধ্যম আয়ের একটা দেশ হবো সেটা আমাদের চোখের সামনে আমরা দেখবো থ্রু ICT কিন্তু একটা প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে কথা বলি যেমন আমরা দেখতে পেয়েছিলাম যে অনেকেই সোশ্যাল মিডিয়া ইউজ করে একটা র্যাডিক্যাল থট প্রমোট করার চেষ্টা করছে একটা ছবি দিয়ে বা একটা স্ট্যাটাস দিয়ে বেশ কিছু র্যাডিক্যাল থটস বা একটা আদর্শ প্রভোক করার চেষ্টা করছে সেটা প্রতিরোধ করার ক্ষেত্রে আমাদের কি করা উচিত আমাদের দেশের সাইবার সিকিউরিটি লটা একটু অত স্ট্রং না এখনো বিকজ উই আর লার্নিং অ্যাগেন অ্যান্টি পজিটিভ মুভমেন্ট এটা আগেও ছিল যে কোনো সময় যে কোনো এরাতেই থাকে এখন সেটা ICT নির্ভর হওয়া অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে হওয়ায় যেটা
সুবিধা এবং অসুবিধা। সুবিধাটা হচ্ছে উই ক্যান ফাইট ব্যাক ডিজিটালি, সো অ্যাট লিস্ট আপনাকে অনেক বাধার ভেতর দিয়ে আসতে হচ্ছে না। আপনি অন্য সময় হলে তাকে ট্রেস করা বা তাকে অ্যাক্সেস করা ওটা ডিফিকাল্ট সময় ছিল, সো ওটাকে যদি ঠিকভাবে হ্যান্ডেল করা যায়, অর্থাৎ সিকিউরিটি ল অর এনফোর্সমেন্ট অর আদার যেসব লেজিসলেশন বা যা যা করা যায় সেটা দিয়ে, প্লাস অ্যাওয়ারনেস দিয়ে। আর একটা যেটা আমি মনে করি যে অসুবিধার জায়গা, যদি একটা সুন্দর খবর তাড়াতাড়ি পৌঁছায়, একটা খারাপ খবর ব্যাড নিউজও তাড়াতাড়িই যাবে, সেটা আপনি আটকাতে পারবেন না। সো সেটা হয়ে গেছে যে আজকে একটা পোস্ট দিলে লাইক আইডিয়াটা এত বেশি পপুলারাইজ যে উই ডোন্ট ইভেন সি হোয়াটস দেয়ার। আমরা আমার বন্ধু পাঁচজন লাইক দিয়েছে বলে আমি লাইক দিয়ে দেই, আমি কন্টেন্টের ভেতরে যাই না, আমি পুরো স্ট্রিম দেখি না। যদি সেটা একটা ভিডিও হয়, সবসময় একটা গ্রুপ থাকবেই পয়জন করার জন্য বসে থাকে। কিন্তু আপনি আবার এটাও দেখেন যে এর প্যারালাল কি মুভমেন্ট হয়নি, আপনি আমি ঘরে বসেও না, বরঞ্চ কমিউনিটি নিয়ে, উনি উনার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে। সো ইটস অ্যাবাউট অ্যাওয়ারনেস এজ ওয়েল, হাউ টু ফাইট ইট। হাসান ভাইয়া, আমাদের কমিউনিটির সবচেয়ে সেন্সিটিভ অ্যাট দ্য সেম টাইম সবচেয়ে সম্ভাবনাময় যেই জায়গাটা আমাদের তারুণ্য, সেটা নিয়ে আপনি কাজ করেন, কারণ আপনি শিক্ষকতার সাথে জড়িত আছেন, আপনার মিউজিকের সবচেয়ে বড় শ্রোতাই হলো আমাদের তরুণরা। আপনার কি মনে হয়, আমাদের তরুণরা কি প্রস্তুত একটি ইতিবাচক ব্যবহারের জন্য? প্রস্তুত কিনা এটা আসলে অ্যান্সারটা খুব সহজ। তার আগে যদি আমি একটু কেন বলছি সহজ সেটা বলি, যে কোনো ইনভেনশন ইনোভেশন যখন মানুষের কাছে পৌঁছায়, তখন কিন্তু সেটা কীভাবে ইউজ করবে সেটা মানুষটার উপরে। যেমন নিউক্লিয়ার পাওয়ার, এটা কি ভালোভাবে আমরা ইউজ করব নাকি আমরা কোনো একটা দেশকে বম করতে ইউজ করবো, ইট ডিপেন্ডস অন দ্য পার্সন হু ইজ ইউজিং ইট। সেরকম টেকনোলজিও সে একই রকম। আমাদের সামনে সোশ্যাল মিডিয়া এখন দ্য বাজ ওয়ার্ড, উই আর অল স্পেন্ডিং টাইম অন সোশ্যাল মিডিয়া। এখন একটা 15 বছরের ছেলে অথবা মেয়ে, সে তো আসলে জানে না কীভাবে ইউজ করবে। আমরা যে টেলিভিশনের সামনে বসে কথা বলছি, এখান থেকেই সে শিখবে। তার বড় ভাই, তার বাবা মা হয়তো তাকে হেল্প করতে পারবে না, বড় ভাই কাজিনস যারা আসলে একটু ম্যাচিওর্ড, বোঝে যে কীভাবে আসলে সোশ্যাল মিডিয়াটি ইউজ করতে হয়। আমরা এরকম শক্তিশালী মাধ্যমের মাঝেই কিন্তু মানুষজনকে অ্যাওয়্যার করব যে এই টেকনোলজিটা কীভাবে ভালোভাবে ইউজ করতে হবে আর কীভাবে ইউজ করতে হবে না। সো আই এম হোপিং যে এই নেক্সট 10-20 মিনিটস আমরা এমন কিছু জিনিস মানুষকে জানাতে পারবো যাতে হয়তো সোশ্যাল মিডিয়ার ইউজটা আরও একটু রেসপন্সিবল হবে। যেমন আমরা সোশ্যাল মিডিয়া বলতে আমরা কিন্তু কেবল খালি ফেসবুককেই বোঝাচ্ছি না, এছাড়াও এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আরও অন্যান্য যে মাধ্যম রয়েছে, ইউটিউব রয়েছে, আপনার এমনি এখন অনেক ভালো ভালো সফটওয়্যার, বাংলা সফটওয়্যার তৈরি হচ্ছে, সেখানে আরও অনেক পজিটিভ ব্যবহার রয়েছে। কিছু টিপস দিবেন আমাদের তরুণদেরকে? বিফোর আই গো দেয়ার, আমি যখন এই ধরনের কোয়েশ্চেন শুনি আমার প্রথমে একটা কথা মনে হয়, এটা আমি পার্সোনালি বলি, হ্যাভ এ লাইফ, ফেসবুক ক্যান নট বি ইয়োর লাইফ। সো একটা অ্যাক্টিভ লাইফের মধ্যে ইট ক্যান বি আ পার্ট অফ ইট। সো আমাদের ইয়াং জেনারেশন, আমিও ওই জেনারেশনেই পড়ি, বাট আমার পরেও অনেকে আছে, আমি মানে দিনের বেলা প্রত্যেক 15 মিনিট পরপর কেন ফেসবুক চেক করতে হবে, এই যে অ্যাডিকশন, যে কোনো অ্যাডিকশনেরই তো একটা সাইড এফেক্ট আছে। সেই সাইড এফেক্ট থেকে বের হওয়ার আমার মনে হয় একটাই উপায়, সেটা হচ্ছে ইউটিউবে এত মজার মজার লেসন থাকে, ইউটিউবে এত কিছু শেখে, ইউটিউব একটা ইয়েস ইটস এ স্কুল, ইটস এ ইউনিভার্সিটি। আপনি ওখানে হেন কোনো জিনিস নাই যেটা পাবেন না, গুগল অনেক উদ্ভট কন্টেন্টও থাকে, বাট অফকোর্স সেখানে রাইট কন্টেন্ট খুঁজে পাওয়াটাও একটা স্কিলের ব্যাপার। নিজেকে সেলফ ডেভেলপমেন্টের জন্য, প্রফেশনাল ডেভেলপমেন্ট করার জন্য, বা যেই সেক্টরে, সেটা গান হোক, সেটা পেইন্টিং হোক, হোয়াট এভার, যেটা তার কোর প্যাশনের জায়গা, সেই জায়গাতে কীভাবে করে এই প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে সেই জায়গাটা একটু ভাবা, রিয়েলাইজ করা যে ওয়েল আই হ্যাভ টুলস। সফটওয়্যার কথা বলছিলেন, বাংলাদেশ থেকে যে সফটওয়্যারগুলো বানাই সেটার সংখ্যা খুব কম, সেগুলোকে আমরা নিজেরা অ্যাপ্রিসিয়েট করি না। সো যেমন করে আমি আমার দেশের কাপড় অ্যাপ্রিসিয়েট করি না, দেশের ক্রাফটস আর্টিজানকে অ্যাপ্রিসিয়েট করি না, তেমন করে এটাও তো একটা এটা ক্রাফটম্যানশিপ। সো আমার সফটওয়্যারকে আমি অ্যাপ্রিসিয়েট করি না, পাইরেটেড হলে যেন আনন্দ বেশি, কী মানে একটু উইন করে গেলাম, আসলে আমি কাউকে হারালাম, আমি আমার দেশকেও হারালাম। সো সফটওয়্যার সম্পর্কে নলেজের জন্য অ্যাগেন দেয়ার আর লট অফ ওয়েজ টু নো, যে আমার অ্যাকাউন্টিংটা আমি কীভাবে করবো, আমি ই কমার্সটা কীভাবে করবো, মোবাইল অ্যাপস, গেমস, অ্যানিমেশন, এগুলো নিউ মিডিয়া। সোজা কথা, আমি সোশ্যাল মিডিয়া থেকে আমি মনে করি যে নিউ মিডিয়ার একটা বড় জায়গা আছে, যেখানে একটা ব্যক্তি তাকে আরও বড় করতে পারে যে কোনোভাবে। দু রকমের ডিজায়ার থাকে, একটা হচ্ছে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট পিপল, আমার পরিচিত মানুষের জীবনে কী ঘটছে, ওই জন্য প্রতিনিয়ত চেক করা আমার টাইম লাইন,
অথবা আই ওয়ান্ট টু লেট পিপল নো হোয়াটস হ্যাপেনিং ইন মাই লাইফ, সো আমি পোস্ট করছি, স্টেটাস আপডেটস দিচ্ছি। সো আমি দেখি আমার আশেপাশে ইয়াং জেনারেশনের দুটোই আছে, অনেকের জানানোর তাগিদটা বেশি, তারা প্রতিনিয়ত স্টেটাস দিচ্ছে, হয়তো রেস্টুরেন্টে গেলাম, চেকিং ঠিক আছে, আবার হয়তো একটু রান্না করলাম, অথবা একটু মন খারাপ, অথবা ঘুম থেকে উঠলাম, গুড মর্নিং, এগুলো অনেক বেশি স্টেটাস দিচ্ছে। এটা এক ধরনের ট্রেন্ড। আর এটা হচ্ছে প্রতিনিয়ত আমি ফেসবুকে বসে জাস্ট চেক করছি আমার কে কী করছে, অথবা জাস্ট র্যান্ডম মানুষের প্রোফাইল দিয়ে চেক করছি। সো হিমিকা যেটা বলছেন, টু হ্যাভ আ লাইফ, আমরা যদি সারাক্ষণ এখানেই থাকি তাহলে তো আসলে সামনাসামনি একটা হিউম্যান ইন্টারাকশনটা অনেক সময় আমরা হারিয়ে ফেলছি। সাধারণ একটা 15 বছরের মেয়ে যখন তার অনেক ছবি ছড়িয়ে যাবে, 100টা ফেক প্রোফাইল হয়ে যাবে, সে যখন সাইবার বুলিংয়ের শিকার হবে, হাউ ডাজ শি ডিল উইথ ইট? তার বাবা মা তো বোঝে না যে সাইবার বুলিংয়ের কারণে সে রাতের পর রাত ঘুমাতে পারছে না, ছেলেরা তাকে স্টক করছে, মেসেজ পাঠাচ্ছে খারাপ খারাপ, তার ছবি ইউজ করে অন্য জায়গায় অনেক খারাপ কিছু হচ্ছে, এগুলো কিন্তু রিয়েল ইস্যুস। সো এখন যারা তরুণ প্রজন্ম এই শোটা দেখছে, আমি তাদেরকে এই কথাটা বলতে চাই যে ইউর প্রাইভেসি ইজ অ্যান অ্যাসেট, এটা একবার হারিয়ে ফেললে কিন্তু আসবে না। সো ইউজ সোশ্যাল মিডিয়া উইথ কশন, যে আমি কতটুকু শেয়ার করবো পৃথিবীর সাথে, কতটুকু শেয়ার করবো আমার ফ্রেন্ডদের সাথে, আবার ফ্রেন্ডসও দেখা যাচ্ছে সবার 1000-2000 ফ্রেন্ড, সব ফ্রেন্ড তো একই লেভেলের ফ্রেন্ড না। সো এখানেও আমার মনে হয় ক্যাটেগরাইজ করা উচিত যে দিজ আর মাই ক্লোজ ফ্রেন্ডস, সো এই জিনিসটা আমি ওদের সাথে শেয়ার করবো যাদের ট্রাস্ট করি। কারণ হয় কি, কোন জিনিসটা যে কোথায় কখন ইউজ হবে ইউ নেভার নো, এবং আপনার পার্সোনাল লাইফে হ্যাম্পার হবে। সো সোশ্যাল মিডিয়াটা আমরা প্রস্তুত কি না, ওইখান থেকেই প্রশ্নটা নিয়ে আমি আগাচ্ছি। আমরা প্রস্তুত হব এইভাবে একটু জেনে যে কিভাবে আমরা ইউজ করতে হবে যেটা আমাদের জন্য ভালো। এক্স্যাক্টলি, কথা হচ্ছিল টেকনোলজির অ্যাবিউজটা নিয়ে। আবার আমাদের কাছে, আমাদের মধ্যে অনেক ভালো ভালো উদাহরণ আছে যে টেকনোলজিকে কাজে লাগিয়ে আমরা আরো অনেক সুন্দর সুন্দর কাজ করছি। আমাদের দেশের ছেলে কিন্তু ইউটিউবে কাজে লাগিয়ে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। একটা ক্লিপিংস আছে আমাদের, চলুন দেখে নিই। যে গল্প বলবো সত্যি কোনো গল্প না, পুরো গল্পের বেশিরভাগ ইংলিশক আমার গল্প না, আইডিয়া সব সত্যি তাই এর গুরুত্বটা গল্প না, না না পিথাগোরাস মহামুনি, চলো তার গল্পটা শুনি। 2500 বছর আগে সামোস দ্বীপের মধ্যভাগে জন্ম নেয় এই মহান লোক, ছিল সংখ্যাতে খুব ঝোর। গণিত পড়াতে আমার সবসময় ভালো লাগতো, কারণ গণিত বিষয়টার প্রতি আমার প্রচন্ড দুর্বলতা, আমার খুব ভালো লাগে। যদি x+3=5 হয় তাহলে x=5-3, বোঝা যাচ্ছে, মানে পক্ষান্তর করা। যাই হোক, আর ওয়াল মোকাবেলা, আল মোকাবেলা জিনিসটা কি ছিল, তিনি বললেন যদি x+3=5+3 হয় তাহলে 2+3=3 মোকাবেলা থাকবে x=5। অর্থাৎ আমরা যে কাটাকাটি বলি সেটাই ছিল তার মোকাবেলা। গণিত হচ্ছে পৃথিবীর সবচেয়ে মজার বিষয়। তো মজা জিনিসটা এরকম যে সেটা নিজের মধ্যে রাখলে আসলে মজাটা পুরোপুরি ফুটে ওঠে না। মজা যদি অন্যদের মাঝখানে ছড়িয়ে দেওয়া যায় তাহলে মজাটা আসলে অনেক বেশি বেড়ে যায়। তো আমার মনে হচ্ছিল যে আমি যদি গণিতের এই মজার ব্যাপারগুলো যদি মানুষের সাথে শেয়ার করতে পারতাম তাহলে হয়তো তাহলে অন্য মানুষরাও অনেক আনন্দিত হতে পারতো। তো ওই ওই চিন্তাটা থেকেই আসলে প্রথম ইউটিউবের এই চ্যানেলটা করি। 1/11 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা মান আমরা তাকিয়ে দেখি। 1/11 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 0.09090909 তাকিয়ে দেখুন, সে কিন্তু সত্যি কথা বলছে। 1/11 দিয়ে ভাগ করলে শূন্য হয় না, সে ঠিক সেই কথাটাই বলছে। সে বলছে 1/11=0.09090909, এটা কিন্তু শূন্য নয়, এটা কোনোদিনও শূন্য নয়, শূন্য নয়, শূন্য নয়। সে সারা জীবন ধরে বলতে থাকে 0.09090909, সে একটা সত্যবাদী সংখ্যা। গণিতের যতগুলো বিষয় আছে যতখানি পারা যায় অন্তত HSC পর্যন্ত, এই সবগুলো বিষয়, তাদের মজার বিষয়গুলো, তার ভেতরের গল্পগুলো, গণিতবিদদের কথাগুলো, যেন এই এই সব কিছু নিয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করতে চাই। 11 দিয়ে গুণ করা খুব মজা। যেমন আমাকে যদি বলা হয় বলো তো 45×11 কত হবে, মুখে মুখে দুম করে বলে দিতে পারি 495। 52×11 কত হয়, 572। কিভাবে হলো সেটা একটু বলি, তাহলে আপনারাও পেরে যাবেন একবারই। আসলে এটা খুবই সোজা একটা নিয়ম। আইডিয়াটা হচ্ছে এরকম যে 34×11 এটা সমান 374। দেখুন 34-এর মধ্যে কি কি ছিল, 3 আর 4, এই 3 আর 4-কে 2 পাশে ছড়িয়ে ফেলুন, আর 3 আর 4-কে যোগ করলে কত হয় 7, এটাকে মাঝখানে ঢুকিয়ে দিন, তাহলে থা হলো 3, 7, 4, 374, এটি হচ্ছে উত্তর। সব জায়গায় এটা সত্যি। যেরকম 45×11 4 আর 5 2 পাশে নিয়ে যান, 4 আর 5 যোগ করলে 9, 4, 9, 5 শেষ। আমি চাই আমার শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে কাজ করতে। আসলে আমার আমার সবসময় কাজ, আমার ছোটবেলা থেকে এটা আমার আমাকে আমার
দেখছিলাম চমক হাসানের ভিডিও, কত চমৎকার করে তিনি আমাদের অঙ্ক শেখাচ্ছিলেন। একটা লাইন মনে চলে আসলো, বলি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আসলেই গত কয়েক বছরে আমাদের দেশে, আমাদের সমাজে ধর্ম নিয়ে, আবার ধর্মের বিপরীতে যেটা থাকে সেটা নিয়ে একটা অন্যরকম অস্থিতিশীলতা রয়েছে। আমাদের তরুণরা কোনটা গ্রহণ করবে আর কোনটা গ্রহণ করবে না, এই এই ফাইন লাইনটা তারা কিভাবে তৈরি করতে পারে বলে আপনারা মনে করেন? বাংলাদেশে ধরেন এখন 16 কোটি অথবা 18 কোটি যত মানুষই হোক, মতাদর্শ তো অনেক আছে, বিশ্বাস অনেক আছে। সো আমরা যখন মিডিয়াতে কোনো কথা বলি, একটা পারসেপশন, আমি যখন মার্কেটিংয়ে পারসেপশন পড়াই, পারসেপশন ডিফার্স। আমার একটা কথা একজন একভাবে ইন্টারপ্রেট করবে, আরেকজন আরেকভাবে ইন্টারপ্রেট করবে। সো এই ধরনের কথাগুলো বলার সময় অনেক ভেবে বলতে হয়, কারণ আমি কাউকে তো আসলে এমন কিছু বলতে পারি না, তার বিশ্বাসের জায়গাটা আমি ছোট করতে পারি না। যে কোনো টেকনোলজি ভালোভাবে ইউজ করা যায়, খারাপভাবে ইউজ করা যায়। সো এটাও ইউজ হচ্ছে, খারাপভাবে ইউজ হচ্ছে। কোমলমতি শিশুদেরকে হয়তো একটা পয়েন্ট অফ ভিউ শেখানো হচ্ছে, সো যেটাতে তার হয়তো ধ্যান ধারণা হয়তো একটু র্যাডিক্যাল হয়ে যাচ্ছে। সো আমি ইয়াং জেনারেশনকে এটাই বলবো যে কোনো কিছু কনক্লুশনে আসার আগে নিজের পড়াশোনাটা করা উচিত। আমি যদি কোনো মতাদর্শকে ভালোবাসতে চাই, সো মতাদর্শের রুটে আমাকে যেতে হবে। কেউ যদি সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে চায় তার পার্সোনাল এজেন্ডাকে প্রমোট করতে, তার মতাদর্শকে প্রমোট করতে, যেখানে হয়তো হেট্রেডটা খুব ইম্পর্ট্যান্ট, সো আমি ইয়াং জেনারেশনকে বলবো যে আপনি দেখেন যে কোনো ধর্মেই কিন্তু অথবা কোনো মতাদর্শে হেট্রেড ইজ নট এ গুড থিং। আমাদের ধর্মেও, ইসলাম ধর্মেও অপরকে ঘৃণা করতে কেন হবে? আমরা যদি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফটা আমরা পড়ি, সো সেখান থেকে তো আমরা ধর্মীয় শিক্ষাটা পাবো। আমাকে এক্স ওয়াই জেড একটা ডকুমেন্ট দিল, সেখান থেকে যদি আমি র্যাডিক্যাল হবার উপায় বেছে নেই, সেটা না করে তো আমার যে ধর্ম, আমার যে ধর্মের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পুস্তক কোরআন শরীফ, সেটা আমরা পড়ি। সো যারা ইয়াং জেনারেশন তাদেরকে বোঝাতে হবে যে আমরা আসলে কোনো উপসংহারে উপনীত হবার আগে আমাদের নিজের পড়াশোনা করতে হবে, যেটা আমাদের পড়া উচিত। এই বাংলায় আমরা অনেক ধর্ম একসাথে বসবাস করছি হাজার হাজার বছর ধরে। এই বাড়িতে এক ধর্ম, এই বাড়িতে এক ধর্ম, সামনে বন্ধু, একসাথে খেলেছি খেয়েছি, এইটাই এইটাই বাংলা। তো সেখানের মধ্যে অফকোর্স যেটা বললো যে এটা গ্লোবাল অনেক বড় ইস্যুজ আছে, অনেক বড় এজেন্ডাস আছে বিভিন্ন ধরনের গ্রুপের, কান্ট্রির। সো ওখানে কথা বললে আসলেও এটা ওইখানে কথা বলার কিছু না। সো আমি আপনি যখন এই ধরনের কোনো এক্সট্রিম ওপিনিয়ন অর কন্টেন্ট অর ইনফরমেশন যখন আমাকে ফিড করা হয়, তখন আমাকে বুঝতে হবে যে এই কন্টেন্টটার কারণটা কী, এটা কোত্থেকে আসছে, বা যে বানিয়েছে তার জায়গাটা কী। আমি যে নিব, নেবার আগে অফকোর্স দি ফিল্টারিং উইচ ইজ গোয়িং ব্যাক, যে আমি কি যথেষ্ট জানি ইনফরমেশন সম্পর্কে। সো এই ক্রস রেফারেন্সের জায়গাগুলো, অন্যকে রেসপেক্ট করতে শেখা, তো এটা তো মৌলিক জায়গা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে সোর্সটাকে ভেরিফাই করা। এক্স্যাক্টলি। এবং কোয়েশ্চেন করার ক্যাপাবিলিটিটা আমরা কিন্তু খুব কমই কোয়েশ্চেন করতে চাই, যে যাই বলুক এটা আমাদের আইডিয়ালের সঙ্গে একটু মিলে গেলেই আমরা কিন্তু ওটা নিয়ে ওটাকে আরো এক্সপ্যান্ড করি, ওটার উপর আরো ইলাবোরেশন আমরা তৈরি করার চেষ্টা করি, কিন্তু কোয়েশ্চেন করি না যে কথাটা কার কাছ থেকে আসছে, কেন আসছে, আদতেও আমার জীবনের সঙ্গে এটা সম্পর্ক আছে কি নাই। আমি যা দেখব তাই যেন আমি বিশ্বাস না করে ফেলি, সেটাকে যাচাই করার, সেটাকে বোঝার, বিশ্লেষণ করার ক্ষমতাটুকু যেন আমরা ব্যবহার করতে পারি, তাই না? অবশ্যই। আমাদের কাছে একটি ছোট্ট কাহিনী চিত্র আছে, চলো তাহলে দেখে নেই। সবকিছুরই আলো এবং অন্ধকার দিক রয়েছে। যেমন একটি গ্লাসে পানি থাকলে তা হবে জীবন, আবার সেই গ্লাসেই পানির মতো দেখতে বিষ থাকলে হবে জীবনেরই সংশয়। ঠিক তেমনি তথ্য প্রযুক্তি এবং সামাজিক গণমাধ্যম যেমন ইন্টারনেটেরও রয়েছে আলো এবং অন্ধকার দিক। আচ্ছা, সেমিস্টার ব্রেকে আমরা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্পেইনটা করছি, তাহলে এটা ফাইনাল? ফাইনাল, ওকে ফাইনাল। তা তুই একটা ফেসবুকে পেজ খুলে ফেল। হ্যাঁ, আমি এখন খুলে নিচ্ছি, দাঁড়া। এই দেখ দেখ, মুরাদ ফেসবুকে কি যেন উল্টো পাল্টা জিনিস শেয়ার করছে, দেখ। আচ্ছা, মুরাদ না, ও কিন্তু আমারও ফ্রেন্ড লিস্টে আছে, মাঝে মধ্যে দেখি উল্টো পাল্টা পোস্ট করে, ও ছেলেটা একেবারে অবসেসড হয়ে গেছে। একদমই। আর আমি নিজে কোন মাদ্রাসায় পড়ছি, এগুলো কোরআন শরীফ কোনো জায়গায় নেই, ও যেসব জিনিস লেখে এগুলো সম্পূর্ণ ভিত্তি, আর ধর্ম নিয়ে কোনো জবরদস্তি না। ওই নেট থেকে কি উল্টাপাল্টা জিনিসপত্র দেখে ওইগুলো তার কপি,
ইয়া হয়ে গেছে, মাথা নষ্ট। শুধু মুরাদ নয়, মুরাদের মতো আরো অনেক ছেলেপেলেই আছে যারা এইসব অপব্যাখ্যা শুনে বিপদে যাচ্ছে। আসলে আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় যে ওর একটা বিয়ে করে দেওয়া দরকার। না, আমি যতদূর জানি মুরাদ ছেলেটা ভালোই ছেলেটা। ও বিভিন্ন সময় দেখি ফেসবুকে গরিবদেরকে হেল্প করার কথা বলে, ছেলেটা ভালোই। কেন যে এসব করে আসলে মাথায় ধরে। একটা কাজ করি, আমরা একদিন মুরাদের ডাকি। হ্যাঁ, ডাকি, আমরা একটু ওর সাথে কথা বলি। কথা বললে মনে হয় ওরে মানে ব্যাপারগুলো আমরা ক্লিয়ার করে একটু বুঝাতে পারবো। সেটাই করা উচিত আমাদের। আমরা আসলে যে জিনিসটা বুঝি, যে সঠিক ব্যাখ্যাটা আছে ইসলামের, সেটাই ওকে বুঝিয়ে বলা উচিত। কালকে বিকেল ফিরে আসছিস না? কালকে বিকেলে ওরাটা সত্যি তুমি দেখো নাই ভালো করে, এটা কি লিখতেছে ওরা? এগুলো Let's have a selfie. Okay.
আসলে কেমন একটা ব্যাপার না, মানে অপপ্রচারের মতোই জিনিসটা ছিল একটা ব্যাপার, মানুষের কান কথা হতে 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 সেটা পাল্টে গেল। এবং এটাই যে সোশ্যাল মিডিয়া, আপনি যেটা বলছিলেন যে কখনো ভালো কাজও করে, আবার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আবার অনেকেই একটা কান কথাকে কিভাবে বড় একটা রূপে পরিণত করে, কান নিয়ে গেছে ছিলে এই অবস্থা। এক্স্যাক্টলি, ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ এখন খুব তাড়াতাড়ি কথা ছড়ায়। আগে হয়তো আপনি একটা জিনিস শুনলেন, আপনি হয়তো আপনার পাঁচজন বন্ধুকে বললেন, সে তার পাঁচজন বন্ধুকে বলতে বলতে কথাটা ছড়াতে সময় লাগতো। এখন কিছু শুনলেন, পোস্ট করলেন, সাথে সাথেই ভাইরালি ছড়িয়ে গেল হয়তো লাখ মানুষের কাছে। সো এখন যে প্রবলেমটা হচ্ছে, একটা ভুল ইনফরমেশনও খুব তাড়াতাড়ি সবার কাছে পৌঁছে যাচ্ছে এবং মানুষ এই ভুল ইনফরমেশনগুলো বিশ্বাস করে ফেলছে। সো এইটাই খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। যে কন্টেন্ট শেয়ার করছে সে কিন্তু হি ইজ অ্যাক্টিং অ্যাজ এন এডিটর। আগে একটা নিউজ পেপারের এডিটর, হি ইউজ টু হ্যাভ দ্য ফাইনাল কল যে কোন জিনিসটা আমি ছাপাবো, এখন ছাপাবো না। এখন যেটা হচ্ছে, এভরি ওয়ান, আপনি যখন একটা আনভেরিফাইড সোর্স থেকে নিউজ শেয়ার দিচ্ছেন, ধরুন একটা অনলাইন নিউজ পেপার যেটা আসলে কোনো ক্রেডিবল নিউজ পেপার না, তারা জাস্ট গসিপ তৈরি করে করে পপুলার হচ্ছে, আপনি যখন সেই পেজে লাইক দিচ্ছেন অথবা তাদেরকে শেয়ার করছেন, আপনি কিন্তু তাদেরকে ইন ওয়ে প্রচার করছেন। আমি দেখি মাঝে মধ্যে আসে সাজেস্টেড পোস্ট এবং আমি দেখি যে আমার কিছু ফ্রেন্ড তাদেরকে লাইক দিয়ে রেখেছে। সো আমি বুঝতে পারি তারা না বুঝেই কিন্তু ওই পেজগুলোকে প্রমোট করছে যেখানে একেবারেই খুবই আজেবাজে নিউজ আসছে, আর আজেবাজে হেডলাইন থাকলেই কিন্তু মানুষ ইন্টারেস্টেড হয়, আচ্ছা এটা কি আছে, এরকম একটা নিউজ, এরকম একটা স্ক্যান্ডাল। সো এটা কিন্তু আসলে ক্লিক করার পরে দেখছি ভিতরে কিছু নেই, কিন্তু এই নিউজ পেপারগুলো যেহেতু অনেক ক্লিক পাচ্ছে, অনলাইন অ্যানালিটিক্সে দেখা যাচ্ছে যে এদের অনেক রিডারশিপ। সো কর্পোরেট বডিজরা দেখছে কি, আচ্ছা এই অনলাইন নিউজ পেপারটা মনে হয় অনেক ভালো, আমার বাজেট আছে টপ 10 অনলাইন নিউজ পেপারকে আমি অ্যাড দেবো, তাহলে এদেরকেও দেই। সো এটা কিন্তু আমরা সবাই কিন্তু দায়ী। সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্সের কারণে আমাদের এডিডি বেড়ে যাচ্ছে, আমরা কোনো কিছুর প্রতি আসলে অ্যাটেনশন দিতে পারছি না, সব কিছুতে কনসেন্ট্রেশন ঠিক মতো থাকে, আমি যেন পড়াশোনা ঠিক মতো করতে পারি, আমার যেন এটার একটা সুদূরপ্রসারী খারাপ একটা প্রভাব আমার মধ্যে না পড়ে। সো এই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামতের জন্য এবং আপনাদের মূল্যবান সময়ের জন্য। বন্ধুরা, এই পুরো আলোচনা যদি আমরা সামাপ করি, তাহলে যে কথাটা চলে আসে তা হচ্ছে রেসপন্সিবল বিহেভিয়ার। আমরা আশা করব আমরা এই সোশ্যাল মিডিয়াতে সবাই রেসপন্সিবলি বিহেভ করব, নিজের জন্য, অপরের জন্য, দেশের জন্য। আনিশা, তুমি যে একটু আগে ফেসবুকে স্ট্যাটাস আপডেট দিচ্ছিলে, তুমি কি জানো যে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বেশ কিছু নিয়ম আছে? স্ট্যাটাস আপডেট দেওয়ার কি নিয়ম থাকতে পারে? অনেক মজার মজার টিপস আছে, তাই নাকি? আমি জানি না, কিন্তু যে জানে তার কাছে কিছু মজার মজার টিপস নিয়ে আসি। ইন্টারেস্টিং, আমরা দেখে আসি স্ট্যান্ড আপ কমেডিয়ান তাসিনের ইন্টারনেট নিয়ে মজার মজার কিছু টিপস। হ্যালো এভরিবডি, আমার আজকের এই টিপসগুলো শুধু আনিশার জন্য না, আনিশার যে রোগটা আছে সেটা আরও অনেকেরই আছে, এবং আজকের এই টিপসগুলো সেই সব রোগীদের জন্য। দ্য স্কাই ইজ ব্লু, দ্য ডোর ইজ লক, দ্য স্কাই ইজ ব্লু, দ্য ডোর ইজ লক, প্লিজ অ্যাড মি ম্যাডাম, আই এম ব্লক। এই ধরনের রিকোয়েস্ট আমরা প্রায়ই পেয়ে থাকি, স্পেশালি মেয়েরা। তো সেক্ষেত্রে যেটা করা উচিত আপনাদের, সেটা হচ্ছে 100 হাত দূরে থাকুন। ইন্টারনেট এবং ফেসবুক আমাদের লাইফের অংশ হয়ে গেছে। আমার চাকরির সুবাদে আমি কিছু ইন্টারভিউ বোর্ডে বসার সুযোগ পেয়েছিলাম। সেখানে একজন ক্যান্ডিডেট ছিল যার সিভিতে লেখা ছিল সে কম্পিউটার লিটারেট। তো যথারীতি প্রশ্নকর্তা তাকে প্রশ্ন করলেন যে আপনাকে যদি মাইক্রোসফট অফিসে যে কোনো কাজ দেওয়া হয় আপনি করতে পারবেন? তিনি উত্তর দিলেন, হ্যাঁ অবশ্যই স্যার, অবশ্যই পারবো, কিন্তু ঢাকা হেড অফিসে দিলে একটু ভালো হয়। এনিওয়েজ, একটা ঘটনা শেয়ার করি। আমার এক ফ্রেন্ড আছে, তাকে আমি বললাম, দোস্ত ভাবছি কালকে সকাল থেকে আমি একটা মাইক নিয়ে মতিঝিলে যাব, গিয়ে শাপলা চত্বরের উপর দাঁড়াবো, দাঁড়াই বক্তৃতা দেওয়া শুরু করব। আমি বলতে থাকবো যে আমার এই জীবন ভাল লাগে না, লাইফ সাকস, আমার কোনো কিছু ভাল লাগে না, আমার পেটে ব্যথা, আম ব্রাশিং মাই টিথ, এক্সেট্রা এক্সেট্রা। আমার ফ্রেন্ড বললো যে তোর মাথা খারাপ হয়েছে, এইসব পার্সোনাল জিনিস তুই পাবলিকলি মাইকে বলবি? মাইক তো একটা মাটিতে পড়বে না। বললাম, এক্স্যাক্টলি, তুমি এই কাজটাই করছো বাবা। সে বললো, কীভাবে? বললাম, তুমি যে প্রতিদিন সকালে উঠে আমি ব্রাশিং মাই টিথ, লাইফ ইজ বোরিং, লাইফ সাকস, তোমার কি মনে হয় যে ফেসবুকে যারা আছে তাদের এইসব দেখার টাইম আছে? যাই হোক, সে বুঝলো এবং পরের সপ্তাহ থেকে সে আরও ভয়াবহ হয়ে উঠলো। সে রিলিজিয়াস পোস্ট দেওয়া শুরু করলো। আমি তাকে ডেকে বললাম যে দোস্ত শোনো, রিলিজিয়াস পোস্ট দেওয়ার আগে যে 18+ যে পেজগুলোতে লাইক ছিল সেগুলো আগে আনলাইক করো। যাই হোক, আমার ওই ফ্রেন্ডে আরেকদিন আমার কাছে আসলো, তার খুব মন খারাপ। আমি বললাম যে ঘটনাটা কি দোস্ত, তোমার এত মন খারাপ কেন? বলে, দোস্ত আমার বনানীর গার্লফ্রেন্ডের ছবিতে আমি আমার ধানমন্ডির গার্লফ্রেন্ডকে ট্যাগ দিয়ে দিয়েছি, অ্যাজ এ রেজাল্ট সে আমার ফ্রেন্ডের সাথে ট্যাগড হয়ে গেছে। আমি বললাম, এ থেকে তুমি কী শিখলা? বললো যে, এ থেকে আমি শিখলাম যে যার ছবি তাকেই ট্যাগ দেওয়া উচিত।
ফেসবুকে স্ট্যাটাস, রাইট? স্ট্যাটাস তো আমরা সবাই দেই। তো একদিন আমার একটা ফ্রেন্ডের একটা স্ট্যাটাস দেখলাম, মাই মাদার পাসড অ্যাওয়ে। এখন এটা দেখার পর তো সবাই খুব মানে কমেন্ট পড়তে শুরু হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ভাবলাম ফ্রেন্ডের বাসায় যাওয়া উচিত, বাসায় গিয়ে জিজ্ঞেস করা উচিত যে মানে ওকে সান্ত্বনা দেওয়া উচিত। আমি গেলাম, দেখলাম সে বাইরে পায়চারি করছে। আমি বললাম, কী ব্যাপার দোস্ত, মানে কী হয়েছে? দোস্ত কইস না, আমার গার্লফ্রেন্ডে নিয়ে আমি রিক্সায় যাচ্ছিলাম, মাই মাদার জাস্ট পাসড অ্যাওয়ে। স্ট্যাটাসের ব্যাপারে, ছেলেদের স্ট্যাটাস এবং মেয়েদের স্ট্যাটাসের কমেন্ট কিন্তু ডিফারেন্ট পড়ে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। মনে করেন কোনো ছেলে স্ট্যাটাস লিখলো যে আমার কিছু ভাল লাগে না, কি কমেন্ট পড়তে পারে তার স্ট্যাটাসে? কমেন্ট পড়তে পারে এরকম যে তোর ভাল লাগে না আমি কি করুম, তাই না? কেউ লিখতে পারে আমারও তোরে ভাল লাগে না, অথবা কেউ লিখলো যে যা দূরে গিয়া মর, ফ্রেন্ডদের মধ্যে লিখতেই পারে। বাট সেম স্ট্যাটাসটা যদি কোনো মেয়ে দেয়, কমেন্ট পড়তে পারে কি ধরনের? কমেন্ট পড়তে পারে যে তোমার কি বেশি মন খারাপ, অথবা আমাকে কি বলা যাবে তোমার কি হয়েছে, অথবা রিক্সায় ঘুরলে অনেক ভালো লাগে, চলো না রিক্সায় ঘুরি, সুযোগ নেই আর কি। একটা ঘটনা বলি, আমার একটা ফ্রেন্ড প্রায়ই তার দেখা যায় বড় বড় হোটেলে চেক ইন। তো একদিন আমি তার সাথে রিক্সায় যাচ্ছিলাম, হঠাৎ করে সে ওয়েস্টার্নের সামনে আমাকে দাঁড় করালো যে দাঁড়া দোস্ত আমার একটু কাজ আছে। আমি দেখলাম সে ওয়েস্টার্নে ঢুকলো এবং 10-15 মিনিটের মধ্যে বের হয়ে আসলো। আসার পরে আমি খেয়াল করলাম ফেসবুকে তার চেক ইন ওয়েস্টার্নে। আমি বললাম, আচ্ছা এই ব্যাপার, ষোলো দোস্ত কারো বলিস না, আমি টাকা তুলতে এখান থেকে তুলি, ঢুকেই চেক ইন দিয়ে দিই। আমার একটা ফ্রেন্ড আছে, চশমা, মোটা চশমা পরা, এবং সে সারাক্ষণ ইন্টারনেট নিয়ে সারাক্ষণ ঘাটাঘাটি করে, ঠিক আছে? সো সে একদিন বললো, দোস্ত তুই জানোস আমার আমার স্কাইপি আছে, আমার হটমেল আছে, আমার জিমেল আছে, আমার ফেসবুক আছে, আমার হোয়াটসঅ্যাপ আছে, আমার টুইটার আছে। তো আমি বললাম, কী ব্যাপারে তোর কোনো লাইফ আছে? বলো না তো দোস্ত, লিঙ্কটা দিস তো একটু। সব কিছুর পরেও যেটা হচ্ছে যে এখনও গুগল, আমরা বাংলাদেশে যারা ইউজ করি তাদের মধ্যে 30% লোক ইউজ করি সার্চ ইঞ্জিন হিসাবে, বাকি 70% ইউজ করি আমাদের ইন্টারনেট কানেকশান আছে কিনা দেখার জন্য। আমাদের বেশি বেশি ভালো কাজে ইন্টারনেটকে ব্যবহার করা উচিত। আজকের জন্য এই পর্যন্তই, সাইনিং অফ। মনটাই ভালো হয়ে গেল। দাঁড়াও, তোমার মনটা আরেকটু ভালো করে দিই একটা গান দিয়ে। ওকে, আমাদের স্টুডিওতে আজকে আমাদের মাঝে এসেছে চট্টগ্রামের ব্যান্ড বে অফ বেঙ্গল। গান গাওয়ার আগে একটা প্রশ্নতে চলে যাই। আমরা সবাই জানি প্রচার এই প্রসার, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আপনারা কিভাবে আপনাদের প্রসার করছেন? সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমাদের প্রসার বে অফ বেঙ্গলের যাত্রা শুরু থেকেই আমরা করে আসছি। ফেসবুকে আমাদের পেজ আছে বে অফ বেঙ্গল নামে, যেখানে কিনা আমাদের ব্যান্ডের সব ধরনের অ্যাক্টিভিটিসই থাকে আর কি, সব আপডেটসগুলো পাওয়া যায় বে অফ বেঙ্গলের। ইনফ্যাক্ট আমাদের লাইভ শো থেকে শুরু করে যে কোনো অ্যাক্টিভিটিসের সব ডিটেইল আমরা পেজে সবসময় দিয়ে থাকি। এছাড়াও ইউটিউবে আমাদের শোজের ভিডিওগুলো সবসময় আমরা আপলোড করি, ওই ভিডিওগুলো থেকে আমাদের প্রসারটা হচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ। চলো তাহলে গানে চলে যাই। হ্যাঁ, শিওর। যোছনায় স্নানে তোমাকে জানাই আমন্ত্রণ, সিক্ত চোখে দেখব শ্রাবণ মেঘের ছটা জল রঙে রাঙিয়ে কোলাহল আর ব্যস্ততা শেষে
চোখে রইব তাকিয়ে কোমল ঘাসে দুপুরটা জলে হিমেল হাওয়ায় ভাসব বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, নিরাপদে থেকো, রিয়েল লাইফে এবং ভার্চুয়াল লাইফে। দেখা হবে আগামী পর্বে, বুধবার রাত 9:35 এবং আমাদেরকে শুনতে পারবে ঠিক তার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকাল 5:30 রেডিও টুডে 89.6 FM। ভালো থেকো সবসময়।